বেহাল রাস্তার প্রতিবাদে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদেখি ব্লকের আলতাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আলতাপুর বাসস্ট্যান্ড থেকে সন্তোষপাড়া গ্রামসহ ভেজপুরা যাওয়ার বিহারের মধ্যে সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সাম্প্রতিক বর্ষায় বেহাল হয়ে পড়েছে, ফলে চলাচল করতে গিয়ে তীব্র সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানিয়েছেন এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করেন। এছাড়াও অটো, ট্রেকার, ভুটভুটি, ভ্যান, রিক্সা গ্রামীণ পকেট রুটগুলিতে নিত্যদিন যাতায়াত করে, কিন্তু দীর্ঘদিন ধরে এই রাস্তাটির কোনো সংস্কার হয়নি। মাটির রাস্তা বর্তমানে বৃষ্টিতে জলকাদায় বেহাল হয়ে পড়েছে। রাতবিরেতে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। এরই প্রতিবাদে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাদের অভিযোগ, এই রাস্তাটি সংস্কারের ব্যাপারে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদ এমনকি পঞ্চায়েত প্রধানকেও তারা জানিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত সেটি সংস্কারের ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। এমনকি ভোটের সময় বিভিন্ন নেতারা এসে রাস্তা সংস্কারের ব্যাপারে আশ্বাস দিলেও পরে তাদের কোনো আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এ ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে। সমস্যার সুরাহা না হলে আগামী সোমবার গ্রাম পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। পথ অবরোধের উদ্দেশ্য একটাই, মমতা মোড় থেকে ভেজপুরা মোড় পর্যন্ত বিহার কানেকশন যে রাস্তাটা মোটামুটি 800-900 মিটার হবে। তো দীর্ঘদিন থেকে আমরা প্রশাসনিক মহলে আমরা আবেদন করেও আমাদের এই রাস্তাটার কোনো সংস্কার হয়নি। আমরা এমএলএ সাহেবকে জানাইছিলাম, জেলা পরিষদকে জানাইছিলাম, প্রধান মহাশয়কে জানাইছিলাম, কিন্তু কেউ কোনো কর্ণপাত করে নাই। ইলেকশনের সময় ওনারা আসেন ভোট চাইতে, ইলেকশন পার হয়ে গেলে ওনাদের কোনো ছায়া আমরা খুঁজে পাই না। আমরা নিজেরা পথ চলতে পারছি না, সাইকেল, রিক্সা, ভ্যান থেকে শুরু করে কোনো রকম কোনো গাড়ি চলাচলের রাস্তার পরিস্থিতি নাই। তো আজকে আমরা ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী আমরা সবাই জমায়েত হয়েছি, এই রাস্তার সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাস্তার অবরোধ উঠাবো না। এ পর্যন্ত প্রশাসন থেকে কোনো লোক এখানে আসে নাই। আমরা প্রধান মহাশয়কে, মেম্বার মহাশয়কে এবং বিডিওকে জানায়ও তার লোক এই পর্যন্ত উপস্থিত হয় নাই। আরসিটিভি সংবাদ করণ দেখি। সব খবরের আপডেট সবার আগে পেতে সার্চ করুন আমাদের ওয়েবসাইট rctvlive.in।